আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকেই আমাদের কাছে কমপ্লেইন করেন বা অনেকেই জানান যে ওনার শরীরে প্রায় জ্বর অনুভব হয় বা জ্বর লাগে। এটা আসলে কি রোগ কিনা বা এটা রোগ হইলে এটা কেন হয় বা এটা সমাধান কি? অনেক সময় বিভিন্ন রোগের জন্য রোগীরা শরীরে অল্প অল্প জ্বর বোধ হয় বা জ্বর লাগে এমনটা অনুভব করেন। কেউ কেউ জ্বর শরীরে নেই কিন্তু মানসিকভাবে জ্বর অনুভব করেন এমনটাও হয়ে থাকে। প্রথমত হচ্ছে যাদের জ্বর আসলেই লাগে, যেটা রোগ এটা একটা বিষয়, আর যাদের যারা মনে করেন শরীরে জ্বর অনুভব হয় আসলে জ্বর নেই এটা আরেকটা বিষয়। এই দুই গ্রুপের, যাদের জ্বর আসলেই জ্বর রয়েছে, যাদের জ্বর নেই কিন্তু জ্বর মনে করেন, এই দুই গ্রুপের লোকদের আলাদা করার পদ্ধতি হচ্ছে, যদি আপনার কখনও শরীরে মন জ্বর বোধ হয় আপনি বাজার থেকে একটা থার্মোমিটার কিনবেন, কিনে সেটা বাসায় নিয়ে একদিন পর পর সকালে এবং রাতে দুইবেলা আপনার তাপমাত্রা আপনি মাপবেন। যদি আপনি তাপমাত্রা মাপতে না পারেন সেক্ষেত্রে আশপাশের কোনো স্বাস্থ্যকেন্দ্র অথবা ফার্মেসি থেকে আপনি আপনার তাপমাত্রাটা এক সপ্তাহের রেকর্ড লিখে রাখবেন। যদি দেখা যায় যে এক সপ্তাহে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা রাতে থাকে অথবা সকালে থাকে, তখন আমরা বুঝবো যে এটা জ্বর বোধ হচ্ছে। আর যদি এমন না হয় যে জ্বর তার থার্মোমিটারে জ্বর আসছে না, সেক্ষেত্রে এটা মানসিকভাবেও জ্বর বোধ হতে পারে। যাদের এমন হবে সেক্ষেত্রে খুঁজে দেখতে হবে তার এই জ্বরটা কেন আসতেছে। অনেক সময় যক্ষা, গলায় টনসিল বা শরীরে কোনো ক্যান্সার বা কোনো জটিল ইনফেকশনের জন্য এমনটা হতে পারে। সেক্ষেত্রে নিজে নিজে ফার্মেসি থেকে ওষুধ না খেয়ে নিকটস্থ কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিবেন এবং সেই অনুসারে ওষুধ খাবেন। তবে প্রাথমিকভাবে বলবো, যাদের এমন জ্বর অনুভব হয় আপনারা প্রচুর পানি পান করুন, সেক্ষেত্রে আস্তে আস্তে আপনার জ্বরটা কমে যেতে পারে বা আপনি কমফোর্ট ফিল করতে পারেন। যদি তাতেও না হয় সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হবেন। দর্শক ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।